আপনার দৃষ্টিতে বাজেট কত? একটু দাঁড়াও, রেডি হতে হবে তো। জনমানুষের কথা কি এই বাজেটে আসছে বা তাদের সংকট বা মূল্যস্ফীতির যে চাপে আমরা আছি সেটা আরো বাড়বে কিনা এই বাজেটে? আমি প্রথম কথা হচ্ছে যে আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরসনে যে সংকটগুলো রয়েছে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণে কী আছে আমি জানি না, কারণ আমরা তো সংক্ষিপ্ত বিবরণে দেখেছি আর কি। কিন্তু এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাঙ্কিং খাতের রাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনায় এর মধ্যে আসেনি আর কি। এবং অর্থনীতি নৈরাজ্য, ব্যাঙ্কিং খাতে যে নৈরাজ্য চলছে এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে বলে মাঝে আমার কাছে খুব অতীতের ধারাবাহিকতার সাথে খুব পার্থক্য কিছু নেই। জনগণের উপর দায় রয়ে গেছে বললাম আমার কথা। ভাই একটা প্রশ্ন যে এটা কি IMF এর প্রেসক্রিপশনে বাজেটটা হলো কিনা, কারণ এখানে তো অনেক কিছু IMF এর প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বললাম যে আলোচনা মানে ওনার যে সংক্ষিপ্ত বিবরণ বা 1 ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত বিবরণ তার মধ্যে ভয় বিস্তারিত নেই বলে ভয় যাবে না, এটাকে বিস্তারিত পরে ভয় যাবে কতখানি বিষয়গুলো আসছে। তবে এটা তো আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি।